লেজ ছিল, তো সেই মাথা আর লেজ দিয়ে ভাইয়া বলতেছে তুই মনে হয় এবার জেল খেটে তারপরে যাচন পিছন ঘুরে বেড়াচ্ছে। হ্যান্ডেল করব, হ্যাঁ এই পাঞ্জাবি দুইটা তো শান্ত আবিবের জন্য বাংলাদেশ থেকে এসেছে, ওদের চাচি গিফট করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাবির নাকি আর মাছ মাংস খেতে ইচ্ছা করতেছে না, ভাবি বলতেছে আর মাছ মাংস ভালো লাগতেছে না। তো ইদানিং প্রতিদিনই কিন্তু বাসায় ডাল থাকতেছে, কারণ ডাল ছাড়া আমাদের বাসায় হয় না। আর এই যে দেখেন তাবিব আর তাবিয়া দুজনের গোসল হয়ে গেছে। তাবিয়া আজকেও সুইমিং পুলে গেছিল, আজকে ভাইয়া নিয়ে গেছে। তো তাবিয়ার চুলগুলো দেখি না, তাবিয়ার চুলগুলো আশ্রয় দিলাম, সে তো পার্লার থেকে চুল হলো ইয়ে করে নিয়ে আসছে, কি জানি বলে কি করছো তাবিয়া, কাটিং করে নিয়ে আসছে, কাটিং। তো তার চুলগুলো এটা দিয়ে আশ্রয় দিলাম। তো যাই হোক, এখানে পুঁই শাক দুইভাবে রান্না হয়েছে, একভাবে শুধু আলু দিয়ে পুঁই শাক ভাজি করা হয়েছে, এটা ভাজি আলু দিয়ে। এখানে চিংড়ি মাছ ভাজি হয়েছে, আপনাদের ভাইয়া খেয়ে বললো এটা নাকি খুবই মজা হয়েছে। ভাবি কিভাবে জানি শুধু চিংড়ি মাছটাকেই ভাজছে আর কি, ফ্রাই করছে। তাবিয়া এখন ভাত খাইতে হবে। আমি সালাদ করছি, আর এই এই পুঁই শাকটা ইলিশ মাছের মাথা আর লেজ ছিল, তো সেই মাথা আর লেজ দিয়ে এই পুঁই শাকটা ভাবি রান্না করেছে। সবই ভাবি করছে, আমি শুধু সালাদটা কাটছি, আর শাক টাকগুলো আমি আম্মু ভাবি তিনজন মিলেই করছি, আর সব রান্না ভাবি করছে। যে টুকটাক রান্না বান্না আজকে আমাদের, এটা হলো আমাদের দুপুরের খাবারের মেনু। আর গরুর গোশ আছে, এই দেখেন, এই দেখেন কই গোশ তার একটা, আর ফ্রিজে হলো কোরাল মাছ আছে, মাছটা এখন একটু গরম করব। তাবিয়া ব্যথা পাবা কিন্তু, আসো বের হয়ে আসো, আসো আসো ভাবি বের হয়ে আসো। তা আমি এখন একটু ইয়ে করবো, কি জানি বলে কোরাল মাছটা বের করে গরম করবো আর কি ফ্রিজ থেকে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া বাসায় না থাকলে আমাদের কোথাও ঘুরতে যাওয়াটা একটু টাফ হয়ে যায়, যেহেতু গাড়ি থাকে না। তো হঠাৎ করে মনে হলো ভাইয়াদেরকে নিয়ে আমাদের বাসার পাশে যে একটা পার্ক আছে, তৃতীয়াংশা পার্ক, ওইখানে যাই, গ্র্যাবে করে চলে যাব। আপনাদের ভাইয়া অফিস শেষ করে আসার সময় আমাদেরকে নিয়ে আসবে। তো আমি যে সবাই রেডি হয়ে গেছি, আমি গ্র্যাব কল করতেছিলাম, তো গ্র্যাব আসতে 6 মিনিট দেখাচ্ছে। তো ভাইয়া অলরেডি নিচে নেমে গেছে, এখন গ্র্যাব আসলে আমরা নিচে নামবো। ভাইয়া বলতেছে তুই মনে হয় এবার জেল খেটে তারপরে যাবি এইখান থেকে, মানে ভাবি এত মজার মজার কথা বলতেছে। এই জায়গায় ছবিগুলো এত মারাত্মক, এই জায়গায় মারাত্মক আসছে ছবিগুলো। আমাদের বাচ্চা কাচ্চারা সব হলো, আমি তৃতীয়াংশা পার্কে নিয়ে আসছি আর কি। পার্কটা তো অনেক সুন্দর, আপনারা জানেন এত বড় একটা পার্ক, মানে এটা ঘুরে দেখতে গেলে অনেক টাইম লাগবে। কোনো এন্ট্রি ফি নাই, কোনো ইয়ে নাই। আমি এখন ওদের ফটোগ্রাফার, এক পাঁচ ছবি 5 রিংগিত। আচ্ছা, ও তুই আসবি নাকি? পিছনে সাইকেল আসতেছে, সেই আসতেছে গো। আয় ভাবি একটু হাতটা বাড়াই দাও। তুই বল ভাই, তুই পাশে বয়, সেইরকম লাগতেছে। অনেক সুন্দর আসছে ছবিগুলা, প্রত্যেক ছবি 5 রিংগিত দিয়ে দিবা। বহু কটুক চিড়ে নিয়ে আসছে, এই যে আম্মু তাবিয়া তাবিবকে নিয়ে প্লে গ্রাউন্ডের এদিকে চলে আসছে, ওরা তো সেই খুশি প্লে গ্রাউন্ডে খেলতে পেরে। আজকে আবহাওয়াটাও ভালো, না গরম না ঠান্ডা। হ্যাঁ, ওকে ওকে, ওয়াও। আর তান আর তোষান মহে বড় বড় ওগুলোর মধ্যে উঠে গেছে, আর ওই যে তাবিয়া, তাবিয়া একবার এদিকে একবার ওদিকে। আমার মার জান হইলো তাবিয়া, আমার মা তাবিয়ার পিছন ছাড়া কিছু বুঝে না। এই দেখেন তার নাতনি দোল খাচ্ছে, আর সেই যে তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, কি করে এর মধ্যে ঢুকছে। তাবি ওখানেই খেলে, ও এর মধ্যে ঢুকছে। ওই যে ওই যে ওই যে, হুপি তুমি হ্যাপি,
আম্মু তুমি কি হ্যাপি? কত হ্যাপি দেখি তাকাও তো, ইয়ে করো না, ঢুকো ঢুকো, দেখে এদিক দিয়ে ঢুকে বের হতো, তাবি এদিক দিয়ে ঢুকো, এদিক দিয়ে ঢুকো, আচ্ছা উঠো। সে অনেক খুশি খেলতে পেরে। আর ওই যে তাবির, যে বুড়ি মহা খুশি বুড়ি, তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো সবাই জায়গাটা খুব পছন্দ করছে, সবাই বলতেছে সবার নাকি ভালো লাগতেছে এই জায়গাটা। আর এই যে সামনে টুইন টাওয়ার, টুইন টাওয়ারটা কালারফুল লাগতেছে, তো ভাবি বলতেছে যে এখানে আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, তাই না ভাবি? তুমি কি বললা, এখানে আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে না? মানে যারা একটু পরিশ্রম করে, তার হাজবেন্ড বের হইছে, হ্যাঁ সারাদিন পরিশ্রম করে একটু সাইকেল চালাইলো, এই জন্য ইন্ডোনেশিয়ান পালন করতেছে না বাবা, এটা এমনি। তো আমরা হে দুই পিচ্চি, দুই পিচ্চি কই যায়, দুই পিচ্চি যে কি দৌড়াদৌড়ি শুরু করছে, কিসে পানি আমি কই পাবো বাবা এখানে? চল দেখি বাইরে, চল দেখি বাইরে চলাই, চল চল দেখি, এই এই তুমি দৌড়ায় না, দৌড়ায় না, চলো চলো দেখি, আম্মু দেখো তো পানি পাই নাকি দেখি একটু, চল পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো চলেন আমরা একটু ওদিকে যাই। তো আমরা এখন চলে যাব, আপনাদের ভাই আসতেছে আমাদেরকে নিতে, আমাদের গাড়িতে করে চলে যাব। তো যাওয়ার আগ দিয়ে ফোয়ারাটা অন হয়েছে আর কি, ফোয়ারাটার তো কালার চেঞ্জ হয় এক এক সময়, এক একটা কালার হয়, ফোয়ারাটা খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। আর এই পার্কে এসে ভাবিরা খুবই পছন্দ করছে পার্কটা, বলতেছে খুবই ভালো লাগতেছে। আর এই যে সব, এই যে দুজন, তারপরে ওই যে দুইটা ওইখানে, ওই দুইটা ওইখানে খেলতেছে। আর এই যে দেখেন কি সুন্দর লাগতেছে ফোয়ারার কালারটা, এক এক সময় এক একটা কালার হচ্ছে। তো বাসায় যাবো এখন, বাসায় গিয়ে একটু চা টা খাবো। এখানে সবাই রাত 10টা পর্যন্ত খোলা, তো এখানে এখন সবাই হাঁটাহাঁটি করবে। বাহ এই কালারটা তো আরও সুন্দর, পুরা পিঙ্ক একটা কালার, একদম খুবই ভালো লাগতেছে কালারটা দেখতে। অনেক উঁচু পর্যন্ত উঠে যায় পানির স্পিডটা আর কি, ফোয়ারাটা আবার হোয়াইট হয়ে গেল, এখন আস্তে আস্তে আবার সবগুলা কালার হবে। চলো ভাবি, ভাবি এখানে বসে বসে ভিডিও এডিট করতেছে। আর এই যে ভাইয়া, ওই যে আম্মু, আরে তাবিব আসো, চলো সামনে যাই, চলে আসবে তাবিব, চলো তাবিয়া, চলো পাপ্পা চলে আসবে, চলো পাপ্পা চলে আসবে, চলো। ওরা হলো আপনাদের ভাইয়াকে পাপ্পা ডাকে, কেমন করো তাবিব, ধাক্কা দেয় না পড়ে যাবে। তো এই যে আমরা বাসায় চলে আসছি, দেখেন তাবিয়া, তাবিয়া এসে দরজা থেকে ঢুকে এখানে বসে আছে, আপনাদের ভাইয়া তাবিয়াকে কোলে নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে কি হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে আমাকে বলো, আমি তো ব্যথা দেই নাই, তুমি হলো লিফট চাপতে গেছো, আমি তো কিচ্ছু করি নাই। তুমি আমাদের কি সুন্দর একটা কিউট বেবি, তুমি যদি এখানে বসে থাকো, তাবিয়া জামাটা কে দিছে জিজ্ঞেস করো তো, কে দিছে তাবিয়া জামাটা? তাবিয়া অনেক রাগ করে, সব সময় খালি রাগ করে তাবিয়া, আমরাও রাগ করব, আমরাও আর তাবিয়ার সাথে কথা বলবো না, এত রাগ করলে আর আমরা কি করে তাবিয়াকে হ্যান্ডেল করব? হ্যাঁ তাবিয়া তো গুড গার্ল, লক্ষ্মী একটা, আমি তাই না মা? খুব বেশি ব্যথা পাইছো না অল্প ব্যথা পাইছো? হ্যাঁ মেলা পাইছো, সরি সরি সো সরি, ইটস ওকে বলো তুমি। তাবি তাবিয়াকে একটু কনভিন্স করো, গুড বাচ্চা, তো তাবিয়াকে একটু কনভিন্স করো, তাবিয়া সেই রাগ করছে, তাবিয়া দেখো তাবিব কি করতেছে, পোস্ট দিয়ে বসো, বাবা একটা ছবি তুলবে, তো হেলান না এরকম, আরেকজন নাক ফুটাচ্ছে বসে বসে। তো ওই যে এখন একটু চা খাবো, যদিও অনেক রাত হয়ে গেছে, তারপরে ওই যে চায়ের একটা অভ্যাস, তো ভাইয়া খাবে আম্মু খাবে, তো ভাবলাম আমি একটু খাই, টানের জন্য একটু কিছু ভেজে দিই, ও তো তেমন কিছু খায়নি, তো ভাবলাম যে একটু নাগেট টাগেট এগুলো একটু ভেজে দিই। এই যে তেল গরম হয়েছে, একটু নাগেট, একটু চিকেন, একটু ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো ভেজে দিলে খেতে পারবে ভাবি। অবশ্য তাবিয়াকে খাওয়াচ্ছে, তাবিয়ার আসলে খিদা লাগছে,
এই জন্য তাবি আর একটু মুড অফ করেছিল আর কি। এই চুলায় পানি গরম হয়ে গেছে। আমাদের বাসায় চাটা কিভাবে বানাই আমি বলি, পানিটা গরম হয়ে গেলে তারপরে দেখা যায় যে ওই পানির মধ্যে পুরো ইয়ে করে চা পাতা দেয়, তারপরে আলাদা কাপের মধ্যে দুধ দিয়ে চিনি বা যেটাই খাক না কেন সেটা দিয়ে বানায় আর কি। আমি আবার তো একসাথে করে ফেলি, তো ওইভাবে হয়তো বা ভাইয়াদের ভালো নাও লাগতে পারে, তাই বাড়ির নিয়মে করতেছি আর কি। আর দুজনে একটু ভেজে দেই, এগুলা খাবে নে টান তো, এগুলা খাইতে অনেক পছন্দ করে। তা আমি ভাবছিলাম একটু বার্গার করে দিব, বার্গারের বানটা পাচ্ছি পাই নাই, বার্গারের বানটা হওয়ার সময় আনতে চাইছিলাম কিন্তু বানটা পাইলাম না। যাই হোক সমস্যা নেই, এখন এটা খাক, পরে বার্গার বানাই দিব, পরে খাবে ইনশাল্লাহ। আমি চাটা বানাই তারপরে ওদেরকে দিব, যদিও 9টা বেজে গেছে কিন্তু ওরা তারপর অনেক রাত পর্যন্ত জেগে থাকে খেলে টেলে, এই কারণে। তো এই যে আমাদের দুই সুপুত্র, এই যে একজন সুপুত্র, এই যে একজন সুপুত্র। দুই সুপুত্র কি করতেছেন? তাদের বলে কোনো কাজ নাই, এই জন্য বসে বসে মোবাইল টিপতেছে। এই যার একজন মোবাইল টিপতেছে, বুঝছেন, সাউন্ড কমাও টান। ও টান বাবু, এই যে ফুটপির বাসায় এসে কেমন লাগতেছে শোনা, সুন্দর করে বলো বাবা। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তুমি আসার আগে কি চিন্তা করছিলা? অনেক কিছু। কি কি চিন্তা করছো? আর কি কি খাওয়া বাকি আছে তোমার উইশ লিস্টে? আর কি কি খাওয়ার বাকি আছে, আর কি কি খাইতে চাও? আচ্ছা, পিজা হাট, ডোমিনোস, সেম, টাকো বেল খাবো। টাকো বেল আবার কি রে? টাকো বেল ওই টাকো খাই। টাকো ডোমিনোস আর পিজা হাট সেম, ওকে, তাহলে বার্গার কিং। আমার স্টারবাকস কফি খাবার শোন না, কফি কফি আমার ভাইস্টার মানে এত খাবার মাশাল্লাহ পছন্দ, মানে এই টাইপের খাবার আর কি। সে কিন্তু ভাত টাত খুব একটা খায় না, তার এই টাইপের খাবার খুবই পছন্দ। আর এই জন হলো খালি ভাত পাগল ছেলে, এটা আগে পিজা খাইতো না, ডাল ছাড়া, ডাল ছাড়া, ডাল খাইতে চায় না, ডালটা আন আবার খুব সুন্দর খাইতে চায় মাশাল্লাহ। আর তার আজকে এই ড্রেস পরে পার্কে গেছিল, ভাল লাগতেছে। বাচ্চা তুমি বড় হয়ে কি হবা শোনা? ডাক্তার। ও দাদার খুব শখ ছিল যেন বড় হয়ে ডাক্তার হয়। হবা, তোমাকে কেউ ধরে রাখছে? ডাক্তার কি শুধু একজনই হইতে পারবে, দুইজনই হবা? বলে আমরা বড় হয়ে ভালো মানুষ হব, তাই না? তান তান পাঁচ ওক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ। ওর বাবা এশার নামাজ পড়ছো? না। তাহলে যাও পড়ে ফেলো। বিল্ডার হইতে আছিলাম বাট অনেক রিস্কি। বিল্ডার, বিল্ডার হবে কেন? বাট অনেক রিস্কি বিকজ তুমি একটু জন্য পড়ে যাইতে পারতা, সো দ্যাটস হোয়াই আমি ডক্টর হইতে চাই। ও একটু বিল্ডার হতে চাচ্ছিল, মানে যে বিল্ডিং বানায় যে ওয়ার্কার, ও বিল্ডার হতে চাচ্ছিল, কিন্তু এটা রিস্কি, কারণ হলো বিল্ডার হলে যদি একটু এদিক সেদিক পড়ে যায় এজন্য সে ডাক্তার হবে। ডাক্তার হবে অনেক অনেক শিখতে হবে, অনেক দেখতে হবে, ব্লাড প্রেসার, ব্লাড কি এইবার তো আমার তোষানের রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সে এবার টপ 10 এর মধ্যে ফোর্থ প্লেস পেয়েছে। গতবার সে ফিফথ প্লেসে ছিল, এবার ফোর্থ প্লেসে আসছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাস্ট শুধু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটার কারণে সে একটু পিছাই গেছে, না হলে সে সেকেন্ড বা থার্ড এরকম থাকতো আর কি। অ্যারাবিকটা এ পাইছে আর বাকি সবগুলোতে আলহামদুলিল্লাহ সে প্লাস পাইছে। দেখতে পাচ্ছেন এটা দুইটা পাঞ্জাবি, একটা তোষানের একটা তাবিবের। এই পাঞ্জাবি দুইটা তোষান তাবিবের জন্য বাংলাদেশ থেকে এসেছে, ওদের চাচি গিফট করেছে এই পাঞ্জাবি। তো আমার কাছ থেকে মাপ নিছিল, মাপ নিয়ে তারপরে কাপড় কিনে ভাবি বানায় পাঠাইছে আর কি ওদের দুই ভাইয়ের জন্য। তো
এখন তো আর এই পাঞ্জাবি ওদের পরা হবে না ইনশাল্লাহ, ওরা যখন সামনে বছর ঈদে যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ সামনে বছর ঈদে ওদেরকে পাঞ্জাবিটা পরাবো। কারণ পাঞ্জাবি এখন অনেকগুলাই আছে দুই ভাইয়ের, আমার এত ভালো লাগছে এই পাঞ্জাবির কাপড়টা, মানে খুবই সুন্দর পাঞ্জাবির কাপড়টা আমার কাছে খুবই ভালো লাগছে, আর বানানোটাও এত সুন্দর হয়েছে, তো এক কথায় অসাধারণ হয়েছে আর কি পাঞ্জাবি বানানোটা। দুই ভাইয়ের সেম সেম, তো ওদেরকে সামনে বছর ঈদে আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে ইনশাল্লাহ বানায়, বানানো তো আছে ইনশাল্লাহ ওদেরকে পরাবো। আর এদিকে তাবিব ঘুমাই গেছে তাবিবের বাবার সাথে, তাবিব আজকে অনেক এনজয় করছে, তাবিবের সময়টা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর কাটতেছে সবার সাথে। আর কি জানি বলে আজকে ভাইয়ার কথা শুনে বেশি মজা লাগছে, শুনো না একটা মজার কথা, শুনো না মজার কথা বলি, শুনো মজার কথা বলি। আমরা ওই যে পার্কে গেলাম না, তো ওই যে ব্রিজটা আছে না ওই যে প্লে গ্রাউন্ডের সাথে ব্রিজটা, তো ওইখানে আমরা ছবি তুলতেছি আর একটার পর একটা একজন একজন আসতেছে, তো ভাবি বলতেছে, ভাবি মানে বাংলাদেশে বাংলাদেশের ভাষা বলছে, তোরা কি মানে আমাদের কিন্তু শান্তি করে ছবিও তুলতে দিবি না। এখন ভাইয়া বলতেছে শোনো ওরা কিন্তু অনেকে কিন্তু মালয়েশিয়ানরা বাংলা বুঝে, তোমার মনে হয় এবার মালয়েশিয়া থেকে জেল না খেতে তুমি মনে হয় বাংলাদেশে ফিরবা না, না গ্র্যাবে করে যাচ্ছি, গ্র্যাবে ওই লোকটা এত ঘুরাই ঘুরাই নিয়ে যাচ্ছে। তখন ভাবি বলতেছে বেটা ভাবি শুনো ওরা কিন্তু অনেকে বুঝে, বুঝলে কিন্তু খবর আছে। আবার আমি ভাবিও ডাকতে পারতেছি না বুঝছো, ভাবি তো মালয়েশিয়ান ভাষায় ভাবি মানে কিন্তু একটা গালি বুঝছেন, মানে ভাবি কে জোরে জোরে ডাকবো, ভাবি দূরে চলে যাচ্ছে সেটাও ডাকতে সমস্যা হচ্ছে। তো দেখো আজকে ভাইয়ার আসা আট দিন, গত মঙ্গলবার আসছিল, গত মঙ্গলবার আসছিল এই মঙ্গলবার, চিন্তা করো কোন দিক দিয়ে গেল টাইম, এভাবে করে বাকি সময়টাও চলে যাবে ভাইয়াদের, যাওয়ার সময় চলে আসবে। হ্যাঁ আট দিন আজকে, আমার মনে হচ্ছে কয়েক ঘন্টা আগে গিয়ে আমি এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম, আমার কাছে তাই মনে হচ্ছে, একদিন আগেও মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে কয়েকটা ঘন্টা আগে গিয়ে নিয়ে আসলাম। তো এই আর কি অবস্থা, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, আমার কাছে অনেকে বলেছেন, মেসেঞ্জারও বলেছেন যে আমার এই চাদরটা আপনাদের অনেক ভালো লেগেছে, এটা আমাকে যারা আপু গিফট করেছে, এই চাদর সম্পর্কে আমি কিছুই জানি না, আমাকে জিজ্ঞেস করলে আমি কিছুই বলতে পারবো না, এটা গিফটের চাদর, যারা আপু গিফট করেছে আসলে চাদরটা অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।